ওয়েলকাম টু দা ভিউয়ার্স, গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের লেকচারে যে বিষয়টি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের জিওমেট্রি অর্থাৎ জ্যামিতির একটা অংশ, সেটি হচ্ছে সরলরেখা স্ট্রেট লাইন। এখানে বোর্ডে একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে y = x একটা সরলরেখার সমীকরণ এবং y অক্ষ বলছে যে y = x এবং y অক্ষের অক্ষরেখার মধ্যবর্তী কোণ বা সূচকোণ কত হবে, এটা আমরা দেখে কিভাবে বুঝতে পারি সেটি একটু দেখব। তবে তার আগে y = x যে রেখাটি এটি কিন্তু y = mx ফর্মের ইকুয়েশন এবং y = mx ফর্মের ইকুয়েশনের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত আছো। এটি হচ্ছে ঢাল আকার সমীকরণ বলা হয়। তো আমরা যদি এই রেখাটা এবং এই রেখাটা আঁকি তাহলে কি দাঁড়ায় সেটি একটু দেখো। তোমরা বুঝতে পারছো যে y অক্ষরেখা নিশ্চয়ই এটা, x অক্ষরেখা হচ্ছে এটা। তো এর মধ্যে y = x রেখাটা কি হতে পারে আমরা যেটা জানি সেটা হচ্ছে y = x রেখার ক্ষেত্রে যদি c টার্ম না থাকে তাহলে অবশ্যই সেটা মূলবিন্দুগামী হবে, অর্থাৎ y = x রেখাটি মূলবিন্দুগামী। তোমরা এই সম্পর্কে অবশ্যই জানো। তো y = x যদি মূলবিন্দুগামী হয় তাহলে এর অ্যাঙ্গেলটা কেমন হবে, জাস্ট এর অ্যাঙ্গেলটা হবে এখানে y = mx ফর্মে যদি কল্পনা করি তাহলে m = হয় হচ্ছে 1, m = 1 হয় যেহেতু y = mx, m এর জায়গায় 1 হয় যেহেতু x এর সহগ হচ্ছে m আর x এর সহগ হচ্ছে এখানে 1, দ্যাট মিন্স m = 1 আর m টা হচ্ছে ঢাল। সেই হিসাবে m = tan θ। আর আমরা ঢালের যে সংজ্ঞা ডেফিনেশন সেটা কি জানি যে কোনো রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করবে সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট কে বলা হচ্ছে ঢাল। m = tan θ, তাহলে m এর মান 1 tan θ, দ্যাট মিন্স এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ ওই রেখাটা মূলবিন্দুগামী হবে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দ্যাট মিন্স এটা আমরা যদি আনুমানিকভাবে রেখাটা লিখতে চাই তাহলে এরকম ভাবে রেখাটা আঁকলে y = m y = x রেখাটা হচ্ছে এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 45। তাহলে বুঝতে পারছো যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কিন্তু প্রশ্ন ছিল y = x রেখাটি y অক্ষরেখার মধ্যবর্তী কোণটা কত হবে বা সূচকোণ। তাহলে আমরা নিশ্চিত এই অ্যাঙ্গেলটার কথা বলছি, তাহলে অবশ্যই জানি x ও y এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 হয় এবং এটা যদি 45 হয় তাহলে এটা অবশ্যই 45 হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। তো এখান থেকে আমরা বের করতে পারলাম যে y = x এবং y অক্ষরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। থ্যাংক ইউ অল।